ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি কৃষ্ণারানী দাস, সহকারী শিক্ষক। আজ আমি উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আসো ভালো আসো, ঘরে আসো সবাই। তোমাদের আমার বাংলা বই, এই বইটি সামনে নিয়ে খাতা কলম নিয়ে তোমরা বসে পড়ো। আশা করি সবাই মনোযোগীভাবে আছো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের এরই মধ্যে তোমরা টিউটোরিয়াল পরীক্ষা এবং সেমিস্টার পরীক্ষা অনলাইনে খুব সুন্দরভাবে সম্পন্ন করেছো। সামনে তোমাদের আরেকটা টিউটোরিয়াল পরীক্ষা আছে 25 নম্বরের, সেটার উপর ভিত্তি করেই আজকের ক্লাস। আমার এই টিউটোরিয়াল পরীক্ষা তোমাদের সিলেবাসে রয়েছে ভাষা শহীদদের কথা, বাংলা পরীক্ষাতে রয়েছে ভাষা শহীদদের কথা। আজ আমি আলোচনা করবো এই সুন্দর একটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমাদের ভাষা শহীদ, আমরা সবাই জানি আমরা মাতৃভাষায় কথা বলি, মাতৃভাষা আমাদের খুব মিষ্টি। মায়ের থেকেই আমরা, ছোটোবেলা থেকেই আমরা মায়ের মুখ থেকে যে ভাষাটাই শিখছি সেটাই হচ্ছে আমাদের মাতৃভাষা। আমরা সবাই মাতৃভাষাকে খুব ভালোবাসি। এই মাতৃভাষার জন্য কিন্তু বাংলা শিক্ষা আন্দোলন হয়েছিল, সেটি হচ্ছে ভাষা আন্দোলন। ভাষার জন্য যে আন্দোলনটি হয়েছিল সেটি হচ্ছে ভাষা আন্দোলন। এই সেই ঘটনাটিকে নিয়ে এই ভাষা শহীদদের কথা, ঠিক আছে? একটি ঘটনাটি একটু তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, তোমরাও সাথে সাথে বইটা নিয়ে বসে বসে পড়ো। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল, ফাল্গুন মাস। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করছে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়, কিন্তু ছাত্র জনতা তা মানবে না, তারা মিছিল করবে। টকবকে তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দেবে, মায়ের ভাষার দাবি তারা ছাড়তে চায় না। মিছিল বের হলো, পুলিশ গুলি করলো, গুলিতে নিহত হলেন রফিক, সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা আরও অনেকে। তারা আমাদের ভাষা শহীদ, অর্থাৎ যারা ভাষার জন্য যে জীবন দিয়েছেন, ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তারা হচ্ছে ভাষা শহীদ, তাদেরকে আমরা ভাষা শহীদ নামে ডাকি। আবুল বর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে। এক সময় গুলি হলো, গুলি এসে লাগলো তার গায়ে। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালো, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না, রাতেই তিনি মারা গেলেন। রফিক উদ্দিন আহমেদ, বাড়ি মানিকগঞ্জ, কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকা। ঢাকার বাদামতলিতে ছিল তার বাবার ব্যবসা, কিন্তু ওই দিন তার মন ব্যবসায় আটকে থাকেনি। তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে, পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান। আব্দুল জব্বার, ময়মনসিংহের গফরগাঁয়ে তার বাড়ি, গরিব পরিবারের সন্তান তিনি, লেখাপড়ায় বেশ এগোতে পারেননি। একসময় চাকরি নিয়ে চলে যান বিদেশে, অনেকদিন পর দেশে ফেরেন। ঢাকা এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য, ভাষার জন্য তার প্রাণ কেঁদেছিল, বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে, তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি, রাতেই তিনি মারা গেলেন। আরেক ভাষা শহীদের নাম আব্দুস সালাম, ফেনী জেলায় তার বাড়ি, তিনি ঢাকায় চাকরি করতেন, ভাষার টানে তিনিও গেলেন মিছিলে। এক সময় পুলিশের গুলি এসে লাগলো তার শরীরে, তাকে হাসপাতালে ভর্তি করা হলো, 1.5 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলল, তাকেও বাঁচানো গেল না। তাহলে আমরা যে ঘটনাটা দেখলাম সেটা হচ্ছে 1952 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখের ঘটনা। আমরা সবাই জানি ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। এই যে ভাষার জন্য যে এই উৎসর্গ, ভাষার জন্য যে এরকম আত্মত্যাগের ঘটনা কিন্তু পৃথিবীতে আর কোনো দেশে ঘটেনি। এটা কিন্তু আমাদের এই বাঙালিদের, বাঙালিরা এরকম আত্মত্যাগ করেছে। আমরা সেই সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ঠিক আছে? আমরা তাহলে আমরা ঘটনাটা পড়লাম। যদি তোমাদের প্রশ্ন আসে ভাষা আন্দোলন কত সালে হয়েছিল, ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে। তোমাদের ছোটো ছোটো প্রশ্ন থাকতে পারে, যেমন তোমাদের অনলাইন তোমরা আগে পরীক্ষা দিয়েছো 25 নম্বরের, যেমন 20টা থাকবে তোমাদের বহু নির্বাচনী, অর্থাৎ সংক্ষেপে উত্তর, বহু নির্বাচনী 4টা সঠিক উত্তর থেকে একটি সঠিক উত্তরটি বাছাই করা, আর থাকবে 5টি থাকবে তোমাদের সংক্ষেপে উত্তর, অর্থাৎ এক কথায় উত্তর, তোমরা একেবারেই এক কথায় উত্তরটা বাংলায় লিখবে, ঠিক আছে?
তাহলে আমরা এই ঘটনা এই পুরো এই যে ভাষা শহীদদের কথার মধ্যে যে ঘটনাগুলো পড়লাম এর মধ্যে অনেক শব্দ আমরা হয়তো এখনো শব্দের অর্থগুলো আমরা বুঝতে পারছি না আমরা একটু শব্দের অর্থগুলো এখন জেনে নেব শব্দের শব্দার্থ থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে ঠিক আছে এই শব্দার্থগুলো দেখে নিই প্রথমে দেখি থমথমে থমথমে অর্থ বিপদের ভয় নিয়া অবস্থা অর্থাৎ যখন একদমই নিরিবিলি একটা অবস্থা মানে ভয়ে ভয়ে একটা অবস্থা হ্যাঁ মানে কোনো সারা শব্দ যেখানে নেই ভয়ে সবাই একদম চুপচাপ হয়ে থাকে এরকম একটা অবস্থাই হচ্ছে থমথমে অর্থাৎ বিপদের ভয় নিরব অবস্থা তারপরে মিছিল মিছিল অর্থ শোভাযাত্রা তারপরে আছে টগবগে আমরা বলেছি যে টগবগে তরুণরা তখন কি খুব টগবগে হয়ে উঠেছিল অর্থাৎ তাদের কি গরম হয়ে ওঠা আমরা জানি পানি ফুটলে একটা টগবগে ভাব হয়ে ওঠে হ্যাঁ সেই সেই শব্দটাই এটা মানে টগবগে অর্থাৎ গরম হয়ে ওঠা তারপরে বেপরোয়া অর্থাৎ ভয়হীন অর্থাৎ যে ভয়হীন অর্থাৎ যে কোনো বাধা নিষেধ আর মানতে চায় না এরকম একটা অবস্থা বেপরোয়া হাসপাতাল হাসপাতাল অর্থ চিকিৎসালয় হাসপাতাল অর্থ যেখানে চিকিৎসা করা হয় ঠিক আছে ব্যবসায় ব্যবসায় অর্থ কারবার বা বাণিজ্য কারবার বা বাণিজ্য তারপরে আছে অসুস্থ অসুস্থ অর্থ সুস্থ নয় অর্থাৎ রুগ্ন তোমরা রুগ্ন লিখতে পারো আর সুস্থ নয় এমন লিখতে পারো তারপরে মাতৃভাষা মাতৃভাষা অর্থ মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে আমি প্রথমেই বলেছিলাম কি আমাদের মাতৃভাষা বাংলা অর্থাৎ যে যে মায়ের একদম ছোটোবেলা থেকেই মায়ের মুখ থেকে যে যে ভাষা শেখে সেটাই তার মাতৃভাষা আমাদের মাতৃভাষা যেমন বাংলা তেমন অন্য দেশের কোনো ভাষা হতে পারে ঠিক আছে তারপর আত্মত্যাগ আত্মত্যাগ অর্থ নিজের প্রাণ উৎসর্গ করা অমর অমর অর্থ যার মৃত্যু নেই আমরা বলি ভাষা শহীদেরা অমর অর্থাৎ ভাষা শহীদেরা জীবন দিয়েছেন কিন্তু তারা আমাদের প্রাণে আমাদের মনের মধ্যে তারা কিন্তু আজীবন থাকবে তারা তাদের জন্যই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি ঠিক আছে তাই বলা হয়েছে ভাষা শহীদেরা অমর তাহলে অমর অর্থ যার মৃত্যু নেই তাহলে এবার আসি তোমাদের এক কথায় প্রশ্ন কীরকম থাকতে পারে কীরকম প্রশ্ন তোমাদের থাকতে পারে যেমন কত সালে ভাষা আন্দোলন হয়েছিল তারপরে পাকিস্তানিরা কী চেয়েছিল পাকিস্তানিরা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে তারপরে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা কী নামে ডাকি উত্তর হবে শুধু একদম শুধু ভাষা শহীদ একদম ছোট করে উত্তর লিখবে ঠিক আছে তারপরে যেমন সঠিক উত্তরকে বাছাই করবে এটা কীরকম হতে পারে একটু দেখি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কী ছিলেন চারটা অপশন আছে রব্বি খালাম গব্বরপুর ঘজব্বর তোমরা যেটা সঠিক উত্তর যেটা মনে করো সেটা তোমরা ক্লিক করবে ঠিক আছে তারপরে বাড়িতে প্রশ্ন আছে রব্বিকে বাবা কী করতেন শিক্ষকতা ব্যবসায় চাকরি নাকি কৃষিকাজ যেটা তোমরা যদি মনে করো ব্যবসায় সঠিক উত্তর তাহলে ব্যবসায় তোমরা ক্লিক করবে ঠিক আছে আমরা সবসময় বাংলা ভাষাকে বাংলা ভাষায় কথা বলবো বাংলাকে ভালোবাসবো ঠিক আছে বাংলা গান শুনবো বাংলা চর্চা করবো ঠিক আছে সবসময় আমরা বাংলাকে অনেক বেশি ভালোবাসবো কারণ বাংলা ভাষার জন্য ভাষা আন্দোলন হয়েছে কতজন বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন ঠিক আছে তাদের আত্মত্যাগের কারণেই কিন্তু আজ আমরা এত সুন্দর করে বাংলা ভাষা মাতৃভাষায় কথা বলতে পারছি ঠিক আছে তাহলে যদি বলা হয় ফেব্রুয়ারি মাসে তখন বাংলা কোন মাস এটা ফাল্গুন মাস যদি বলা হয় এই ফেব্রুয়ারি মাসে কত তারিখে এটা হয়েছিল আন্দোলন হয়েছিল ভাষা আন্দোলন 21 তারিখ ছোট ছোট প্রশ্নগুলো মনে রাখবে তারপরে ফাল্গুন মাসে এরকম ফোটে কি ফুল ফোটে যেমন পলাশ ফুল ফোটে ঠিক আছে তারপরে কোন বিশ্ববিদ্যালয়ে এই মিছিল বের হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় একদম ছোট ছোট প্রশ্নগুলো তোমরা ভালো মতো দেখবে ঠিক আছে আচ্ছা তোমরা এই আবার তোমরা কিন্তু বাসায় এটা কিন্তু বারবার পড়বে ঠিক আছে বারবার এটা পড়তে থাকবে ভাষা শহীদদের কথা বারবার পড়বে আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেন ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আর আমাদের ক্লাসগুলো দেখতে থাকো ঠিক আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য